আজকের টপিক যে মন্দ্র সপ্তক থেকে তার সপ্তকে রেয়াজ কেমন হওয়া উচিত। রেয়াজ কেমন হওয়া উচিত বলা অর্থে আমি এটাই বোঝাতে চাইছি যে তার ভয়েস থ্রোয়িং কেমন হওয়া উচিত, কারণ সাধারণত গলা খুব নিচে নামে না বা গলা খুব ওপরে ওঠে না। এর কারণ একটা কারণ যেটা থাকে সেটা হচ্ছে পারফেক্ট ভয়েস ব্যালেন্স। আপনার যদি ভয়েস সঠিকভাবে ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু মন্দ্র সপ্তক, মধ্য সপ্তক এবং তার সপ্তক তিন রকম সপ্তকে কিন্তু আপনার গলার সাউন্ড তিন রকম শোনাবে। সেক্ষেত্রে দায়ী থাকে সাধারণত ভয়েস থ্রোয়িং। সাধারণত যে ভুলটা আমাদের হয়ে থাকে সেইটাই নিয়ে আজকে আলোচনা করব এবং কীভাবে আপনারা নিজেদের ভয়েসকে ব্যালেন্স করবেন এবং তার জন্য আপনারা কী লেসন অভ্যেস করবেন আজকের আলোচনার বিষয় কিন্তু সেটাই। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ভিডিওতে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সাথে যুক্ত হতে চান তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারছেন। যে দিন এবং সময় রয়েছে সেই দিন এবং সময়ের মাঝে আপনারা যদি ফোন করে নেন তাহলে কিন্তু আপনারা ক্লাসের ডিটেলস জানতে পারবেন। এবং এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, চাইলে আপনারা এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়েও অ্যাজ এ স্টুডেন্ট নিজের নাম এন্ট্রি করতে পারেন। এবং আমার অফলাইন ক্লাসের বিষয় সম্পর্কে যারা জানতে চাইছেন তারা বলি, এটা দমদম মেট্রোর কাছে খুব কাছাকাছি অফলাইন ক্লাসটি, এবং আরও ডিটেল জানতে গেলে আপনারা এই ফোন নম্বরে কল করে নিতে পারেন। প্রথম বিষয় হচ্ছে আমরা সাধারণত সারেগামা পাধানিসাটাকে দেখি এইভাবে, অর্থাৎ সারেগামা পাধানিসা, অর্থাৎ আমাদের ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের ভলিউমটা বাড়ে। কিন্তু সাধারণত আমরা দেখে থাকি যে কোনো প্রফেশনাল সিঙ্গারের গান যখন আমরা শুনে থাকি তখন আমরা সেই বিষয়টা কিন্তু তাদের গানে কখনো ফিল করি না যে তারা কখন তার সপ্তক গাইলেন কি মন্দ্র সপ্তক গাইলেন কি মধ্য সপ্তক গাইলেন। তখন সেই গানের যে আবেগ, গানের যে ব্যাপার সেটাতেই আমরা ভেসে যাই। কিন্তু আপনার গানের ক্ষেত্রে এটা বোঝা যায় যে আপনি এবার তার সপ্তকে উঠছেন, চিৎকার করছেন, এটা কিন্তু বোঝা যায়। তার সপ্তক গাওয়ার ক্ষেত্রে চিৎকার যে একেবারেই চলবে না এটা আমি আমার এর আগের বহু ভিডিওতে বলেছি, এবং আপনারা অনেকেই সেইভাবে প্র্যাকটিস করে নিজেদের তার সপ্তকের রেঞ্জ বাড়িয়ে, সেটা আমার অনেক ভিডিওর কমেন্টের কিন্তু এটা বোঝা গেছে। তো এবার ভয়েস ব্যালেন্সটা কেন প্রয়োজন সেটা আগে বোঝাই। প্রথম কথা হচ্ছে যে সারেগামা পাধানে সারেগামা পামা গারে সানে দা পামা গারে সানে দা পামা পাধানে সা, এক্ষেত্রে ভলিউম কিন্তু সমান থাকবে। তার কারণ এটাই যে আপনি যদি ভলিউম বাড়িয়ে দেন সেক্ষেত্রে আপনি যদি কোথাও রেকর্ডিং করতে যান সেক্ষেত্রেও একটা গ্রাফের অসামঞ্জস্যতা আসবে, যে ক্ষেত্রে সেটা ক্লিপ নেবে অর্থাৎ গেন নেবে। বা আপনি কোথাও লাইভ পারফরমেন্স করতে চলেছেন সেক্ষেত্রেও কিন্তু আপনি যদি এই তার সপ্তকে গিয়ে চিৎকার বা হঠাৎ করে মন্দ্র সপ্তকের আওয়াজটা খুবই লো করে দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার সাউন্ড হয় একেবারে শোনা যাবে না, নয়তো এতটাই জোরে শোনা যাবে যে সেক্ষেত্রেও সেটা গেন নেবে। এবং সবথেকে বড় ব্যাপার, আপনি রেকর্ডিং করুন বা আপনি লাইভ পারফরমেন্স করুন বা না করুন, আপনার গানের ভাব দিতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার ভয়েসকে ব্যালেন্স হতে হবে। কোথাও গিয়ে কর্কশ শোনাচ্ছে, কোথাও গিয়ে হঠাৎ করে গলার সাউন্ড শোনাই যাচ্ছে না, এটা হলে কিন্তু আপনার সামনে যিনি শুনছেন তিনি কিন্তু কখনোই আপনার গানের সাথে নিজেকে কানেক্ট করতে পারবেন না এবং আপনি নিজেও সেই বিষয়টা কিন্তু ফিল করবেন। গান গাওয়ার ক্ষেত্রে ভলিউমের এই তারতম্যের জন্য আপনিও কিন্তু রিল্যাক্স থাকতে পারবেন না সুর ফেলার ক্ষেত্রে, আপনারও কিন্তু একটা অযথা পরিশ্রম হবে যার এফেক্ট কিন্তু আপনার গানেও দেখা যাবে। তাহলে বিষয়টা কিভাবে করতে হবে, অর্থাৎ আমরা যদি চাই যে আমরা তার সপ্তকে চিৎকার করব না তাহলে আমাদের সা রে গা মা পা ধা নি সা আস্তে আস্তে ভলিউমটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। এবং সা, এই যে অনেকের দেখেছি যে যত ওপর দিকে যায় মুখটা একটু ওপর দিকে উঠে যায়, এই টেন্ডেন্সিটা যেন না থাকে, মাথা সোজা রাখুন এবং তিন সপ্তক গাওয়া এইভাবে চেষ্টা করুন যে সা রে গা মা পা ধা নি সা রে গা মা গা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা, এবং কোথাও যেন আপনার স্বর অর্থাৎ টোনের কোনো রকম তারতম্য না হয়। অনেক সময় দেখা গেছে যে সঠিক পিচ
না চুজ করার ফলে, অর্থাৎ সঠিক স্কেল না চুজ করার ফলে তার সপ্তক হয়তো গলা ওঠে না। সেক্ষেত্রে ফলস টোন ব্যবহার করে অনেকে তার সপ্তকটাকে অ্যাচিভ করতে চান বা গাইতে চান। সেক্ষেত্রে কিন্তু মন্দ সপ্তকের সাথে তার সপ্তকের গলার স্বরের তারতম্য ঘটে, অর্থাৎ গানের ক্ষেত্রেও এটা পরিষ্কার বোঝা যায় যে গলার স্বরটা এই জায়গার পর থেকে বা এই নোটের পর থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে, সুতরাং সেটাও হবে না। তো সেটা আপনাকে চুজ করতে হবে যে আপনার স্কেলটা ঠিক আছে নাকি। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে তার সপ্তকের গা অবধি আপনি ঠিকঠাক গাইতে পারছেন কিনা বা মন্দ সপ্তকের ধা অবধি আপনি ঠিকঠাক গাইতে পারছেন কিনা। এবং ভয়েস ড্রয়িংয়ের ক্ষেত্রে আপনি পেটের আওয়াজটা বের করছেন না, ভোকাল কর্ড দিয়ে গান করছেন। যদি আপনি ভোকাল কর্ড দিয়ে গান করেন সেক্ষেত্রে কিন্তু তার সপ্তক উঠবে না বা টোনাল কোয়ালিটি বা টোন যেটা গলার স্বর যেটা সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। তাই সেক্ষেত্রে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে যে সা এই সাউন্ডটা হওয়া উচিত এবং সা রে গা এই খোলা আওয়াজটা হওয়া উচিত নাকি সা রে গা এই কর্কশ আওয়াজটা। এই কর্কশ আওয়াজে করলেও কিন্তু আপনার সঠিকভাবে ভয়েস ড্রয়িং আপনি করতে পারবেন না। তাহলে সা রে গা মা পা ধা নি সা রে গা মা গা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা। এইভাবে নিজের কানকে শোনান এবং এই অভ্যেসটা করুন। প্রথম প্রথম যাদের চিৎকার করার অভ্যেস রয়েছে তার সপ্তকে, তারা এটা ফিল করবেন যে ওপরের দিকের গলাটা আরেকটু বেশি না চিৎকার করলে বা না ভলিউমটা খুললে যেন স্বরটা মিলছে না। কিন্তু আস্তে আস্তে এটা অভ্যেস করতে করতে কিন্তু আপনাদের প্রত্যেকেরই এটা হ্যাবিট হয়ে যাবে এবং প্রত্যেকেই কিন্তু এই ব্যালেন্সের সাথেই কিন্তু গাইতে পারবেন। পর আপনারা চেক করে নিতে পারেন যে সা সা একই ভলিউমে গাইতে পারছেন কি না। রে রে গা গা মা মা এটাতে আপনারা গাইতে পারছেন কি না এটাও কিন্তু আপনারা চেক করে নিতে পারেন। তাই এইভাবে যদি নিজেদের ভয়েসকে ব্যালেন্স আপনারা করতে পারেন তাহলে যে কোনোভাবেই সেটা রেকর্ডিংয়ে হোক, লাইভ হোক বা উইদাউট এনি ইনস্ট্রুমেন্ট হোক আপনি যদি গান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার গানটা শুনতে অনেক বেশি ভালো লাগবে, আপনি নিজে এনজয় করবেন আপনার সেই পারফরমেন্সটা। তাহলে এই ছিল আজকের লেসন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানান। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করতে হবে লাইক এবং শেয়ার এবং কমেন্ট করে জানাতে হবে পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকের ওপর চান। এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। এছাড়াও আমার সোশ্যাল মিডিয়ায় আমাকে ফলো করতে চাইলে লিংক রয়েছে ডিসক্রিপশনে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।